সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনি যদি একজন বিকাশ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করুন, কেননা আজকের ভিডিওটি বিকাশ ব্যবহারকারীর জন্য অতীব গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে বিকাশ ব্যবহার করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়াটা অতীব কষ্টসাধ্য। ভিউয়ার্স, আপনি যদি বিকাশ ব্যবহার করেন তাহলে আমি মনে করি যে আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করেন। বিকাশ থেকে একটি অফার এসেছে, যে অফারটি হলো আপনি যদি বিকাশ অ্যাপস থেকে 15 টাকা মোবাইল রিচার্জ করেন তাহলে সাথে সাথে আপনি 15 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এই অফারটি সীমিত সময়ের জন্য। অবশ্যই আপনি বিকাশ অ্যাপস ব্যবহার না করলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করবেন। এছাড়াও বিকাশ অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনি বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। যখন আপনি বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, তারপর পিন নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাপসে প্রবেশ করলে দেখতে পাবেন যে বিকাশ অ্যাপস দিয়ে 15 টাকা রিচার্জ করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন 15 টাকা ক্যাশব্যাক। এই অফারটি কীভাবে পাবেন এই বিষয়টি আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এর জন্য অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করুন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলঘন্টিটি বাজিয়ে দিন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা বিকাশ অ্যাপসে চলে যাই। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমি বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করেছি। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অ্যাপ থেকে 15 টাকা রিচার্জে 100% ক্যাশব্যাক, অর্থাৎ আপনি যদি 15 টাকা রিচার্জ করেন সাথে সাথে 15 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এই অফারটি শুধুমাত্র আপনি একবারই ব্যবহার করতে পারবেন। তারপর ভিউয়ার্স, আপনারা কী করবেন, মোবাইল রিচার্জ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা কোন অপারেট তা সিলেক্ট করে দিবেন। আমি গ্রামীণ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে, যেহেতু অফারটি হচ্ছে 15 টাকা, তো আমি 15 টাকা রিচার্জ করব। তারপর ইউরো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে পিন নাম্বারটি দিয়ে দিবেন। ভিউয়ার্স, আমাদের পিন নাম্বার দেওয়া কমপ্লিট। তারপর ইউরো বাটনে ক্লিক করবেন। আর আপনারা এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনারা দেখবেন সফল হয়েছে আপনার মোবাইল রিচার্জ। তারপর আপনারা ইউরো বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইল রিচার্জ কমপ্লিট হয়ে গেছে। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিব যে আমি 100% ক্যাশব্যাক পেয়েছি কিনা। 15 টাকা রিচার্জ করার পর আমি 15 টাকা ক্যাশব্যাক পেয়েছি কিনা এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আপনারা উপরে বিকাশ লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেটমেন্ট অপশনে আপনারা ক্লিক করবেন। আপনারা স্টেটমেন্ট অপশনে যখন ক্লিক করবেন তখন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে ক্যাশব্যাক, বিকাশ, তারপর এখানে ট্রান্সলেট আইডি, তারপর 15 টাকা এখানে ক্যাশব্যাক আমি কিন্তু পেয়ে গেছি। আশা করছি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে 15 টাকা ক্যাশব্যাক পেয়েছি, 100% ক্যাশব্যাক। এই ক্যাশব্যাকটি যদি আপনারা পেতে চান অবশ্যই আমার পদ্ধতিটি প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন। ভিউয়ার্স, এই ভিডিও থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলঘন্টিটি বাজিয়ে দিন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদাই টেকবাজ আজিজের সাথেই চুরে থাকবেন।